हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय चैनल माय लाइफ इन यूके। ते आज के आमी आपनादेर साथे आमार ईदेर दिनेर ब्लॉगटी शेयर करछी। आशा करी आपनादेर सबार ईद अनेक आनंदेर साथे अनेक भालोभावे केटेछे। एबारेर ईदटा तो आसले एकटु अन्यरकम। এই ঈদে আসলে আমরা কোথাও কারো বাসায় যাচ্ছি না, অর কেউ আমাদের বাসায় আসবে না। সো একটু মন খারাপ ছিল, সকাল থেকেই চিন্তা করছিলাম যে কিভাবে ঈদটাকে সুন্দর করে সেলিব্রেট করতে পারি। তো সেজন্যই সবাই ঘুম থেকে ওঠার আগেই সকালে, ওয়েদারটা যেহেতু খুবই ভালো ছিল, তো আমি একটা কফি বানিয়ে নিয়ে গার্ডেনে চলে আসলাম। আর এটা আমার খুব ছোট একটা গার্ডেন। এই গার্ডেনটাতে আসলে যেই গাছগুলো আছে এগুলো সবই আমার লাস্ট ইয়ারের গাছগুলা। এই বছর আমরা গার্ডেন সেন্টার আর যাচ্ছি না। তো কিছু বীজ ছিল, সেখান থেকে টমেটো গাছ হয়েছে, আর এগুলো হচ্ছে আমার স্ট্রবেরি গাছ। সেগুলো সবগুলো গাছই গত বছরের গাছ ছিল, যেগুলো আবার এই সামারে নিজে নিজেই রিগ্রোথ করেছে। আর এই স্ট্রবেরি গাছের স্ট্রবেরিগুলো এত মিষ্টি যে আমি আসলে ঠিকমতো এক্সপ্লেইন করতে পারছি না, যে বুঝাতে পারবো না। আর এটা হচ্ছে আমার অ্যাভোকাডো গাছ। এই গাছটাকে আমি সব সময় দেখাই, কারণ এই গাছটা একদম বীজ থেকে হয়েছে সেজন্য। আর এই গাছটা চেরি গাছ, অনেক সময়ই দেখাই। লাস্ট ইয়ারে এই গাছটা আমরা কিনেছিলাম, তো আমাদের এই চেরি গাছে একটি মাত্র চেরি এবার ধরেছে। বাট এত তাড়াতাড়ি যে একটা হলেও যে চেরি হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি, সেজন্য আমরা সবাই অনেক হ্যাপি। আর নর্মালি ঈদের রান্নাটা ঈদের আগেই করা হয়, বাট এই ঈদটা যেহেতু আমরা বাসায় থাকবো, সো ঈদের দিনই আমি ঈদের রান্না করলাম। তো এটাই ছিল আমার ঈদের খুবই সিম্পল রান্না, প্লেন পোলাও, ডিমের কোরমা, কোয়েল পাখির রোস্ট আর চিংড়ি ভুনা। তো রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে আমরা আজকে বিকালে একটু বের হয়েছি। অনেক দিন বাসা থেকে বের হই না, ভালো লাগছিল না, সেজন্যই আমরা ভাবলাম যে যেহেতু কারো বাসায় যাচ্ছি না, আমরা কোনো একটা সুন্দর প্লেসে যাই যেখানে গেলে হয়তো ভালো লাগবে। অ্যান্ড যেহেতু আমরা শেলদে আছি, সো যেখানেই যাই না কেন গাড়ির মধ্যেই থাকবো, গাড়ি থেকে বের হব না। তাই প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিলাম খুব সুন্দর কোনো একটা জায়গায় যাব। তো আজকে আমরা ফার্স্টে ডেভিলস ডাইকে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় রাস্তায় এত গাড়ি ছিল, অনেক ক্রাউডেড ছিল, সো প্ল্যানটা ক্যান্সেল করে আমরা সেখানে না গিয়ে আমরা ব্রাইটন চলে আসছি। ব্রাইটনে আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো অনেক বেশি ভিজিটার্স থাকবে, যেহেতু ডেভিলস ডাইকে আমরা অনেক মানুষ দেখেছি। কিন্তু আশ্চর্যের কথা, এখানে আসলে তুলনামূলক তেমন ভিড়ই ছিল না, ওরকম মানুষও ছিল না, আর গাড়ি থেকেও তো আমরা বের হইনি। বাট আসলে ন্যাচারাল বিউটিটা এত সুন্দর ছিল, মনটা অনেক ফ্রেশ হয়ে গিয়েছিল, খুবই ভালো লাগছিল। তবে একটা জিনিস মিস করছিলাম, নর্মালি সি সাইডে আসলে আমার
সি ফুড খেতে বা ফিশ খেতে খুবই ভালো লাগে, বাট এবার তো আর সেটা পসিবল না। তো হয়তো চিন্তা করে রেখেছি যখন বাসায় যাব তখন কিছু একটা সি ফুড আইটেম করার চেষ্টা করব। যেই ভাবা সেই কাজ, বাসায় এসে আমরা কিছু স্যামন আর কিছু চিংড়ি মাছ বারবিকিউ করছিলাম আমাদের জন্য। এটা আমাদের বিকালের নাস্তাও হয়ে গেল। আবার আমার যেহেতু খুবই সি ফুড খাবার ইচ্ছা ছিল, সো খাওয়াও হচ্ছে। আর বাইরে আসলে গার্ডেনে বসতে ভালো লাগে, সারাদিন তো বাসায় থাকি, তাই এই সময়টা সামারে নর্মালি আমি অনেক বেশি বারবিকিউ করি, আর এখন তো তার থেকেও বেশি করছি। তো এখন বাচ্চারা খুবই খুশি, তারা আজকে ঘুরে আসছে, আর যেহেতু আজকে ঈদের দিন তাদেরকে এখন খুব আরামের কমফি তাদের পছন্দের ড্রেস পরিয়ে তাদেরকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম। আর এই তো এভাবে আমাদের ঈদের দিনটা খুবই আনন্দের সাথে জাস্ট আমরা চারজন মিলেই সেলিব্রেট করেছি। আপনাদের এবার রোজার ঈদটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবার ঈদ অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।